कमाल हो गया। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা লোক হাসিয়ে প্রশংসা কুড়ালেও তাকে নিয়ে বিতর্ক কম নয়, আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। নতুন করে আবারও বিতর্কে জড়িয়েছেন কমেডিয়ান কিংখ্যাত কপিল শর্মা। মাতাল অবস্থায় সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে তার সঙ্গে ঝামেলার কারণেই সুনীল গ্রোভার কপিলের শো ছেড়ে যান। অনুষ্ঠানের এক পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদপানের দৃশ্য দেখানো হয়। আদালত অবমাননার অভিযোগে এ অনুষ্ঠানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের শিবপুরী জেলা আদালতে একটি এফআইআর দায়ের করেন এক আইনজীবী। এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি ভঙ্গের অভিযোগ। তার নামে মামলা দায়ের হয়েছে যুক্তরাষ্ট্রে। চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সাই ইউএসএ ইনক নামের একটি সংস্থা মামলাটি করেছেন। মামলায় 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লাইভ শো এবং কনসার্টে 6টি শোতে পারফর্মের জন্য পারিশ্রমিক দিলেও তিনি মাত্র 5টি শো করেন। তবে এর জন্য এই কমেডিয়ান একটি শোয়ের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামলাটি যুক্তরাষ্ট্রের একটি আদালতে বিচারাধীন রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার আগে কপিলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে দাবি সাই ইউএস ইনকের প্রধান অমিত জেটলির, যদিও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও কিছুদিন আগে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শেষ হয়েছে, আপাতত কপিল তার দল নিয়ে উত্তর আমেরিকায় সফরে রয়েছেন। বেশ কিছু ইভেন্টে পারফর্ম করেছেন, সেখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে। দেশে ফিরেই নতুন সিজনের কাজ শুরুর কথা রয়েছে তার। কপিল শর্মা সত্যি ভারতীয় জগতে রাজত্ব করছেন। কপিল কমেডি ভিত্তিক এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে এর ব্যাপ্তি ছাড়িয়েছে অন্যান্য দেশেও। মঞ্চে দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মনোরঞ্জন করে যাচ্ছেন এই কমেডিয়ান তারকা। আহসান হাবিব, দেশ টিভি।